আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনাদের কাছে যদি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে তাহলে আপনি কীভাবে দেখে নিতে পারবেন যে এই কার্ডের মধ্যে কাদের নাম রয়েছে এবং এই কার্ডটি আপনাদের রিনিউয়াল করতে হবে কি না অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের কাছে যাদের কার্ড রয়েছে সেই কার্ডটি আপনাদের প্রতি বছরের বছর রেনুয়াল করতে হবে কি না নাকি আপনাদের কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে আপনি চেক করতে পারবেন অনলাইনে মোবাইল মাধ্যমে এর পাশাপাশি আপনাদের কার্ডের মধ্যে যদি নতুন করে কোনো সদস্যের নাম যদি যুক্ত করতে হয় তাই অ্যাড করতে হয় তাহলে আপনি কীভাবে করবেন এবং আপনাদের কার্ডের মধ্যে যে আপনার নাম যদি ভুল দেখে আপনি কীভাবে সেটাকে সংশোধন করবেন এবং ভুল নাম থাকলে আপনার চিকিৎসার জন্য টাকা পাবেন কি না এর পাশাপাশি আপনাদের কাছে যদি অত আপনার পরিবারের যদি কার্ড না থাকে তাহলে আপনি নতুন করে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে এক কথা সমস্ত ডিটেলস দেখব আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতেই পাচ্ছেন তাহলে সেটা একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যদি দেখতে পাচ্ছেন ক্লিক করে ক্লিক করে নোটিশ মালকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন লেখে তাহলে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী যে অফিস ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন আপনি মোবাইল ফোন করে দেখেন সেটা তিন টোটে ক্লিক করবেন তিন ক্লিক করার পর আপনি আপনার মোবাইল ফোনটাকে ডেস্কটপ সাহায্য রয়েছে তা আপনি করে নেবেন এর আপনি দেখতেই পারছেন যে আমরা প্রথমে দেখি নিই যে আপনি কীভাবে চেক করতে পারেন আপনার কার্ডটি রিনিউয়াল করতে হবে কি না নাকি আপনার কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে নাকি চালু রয়েছে এর জন্য প্রথমে আপনি দেখতেই পারছেন যে ফাইন্ড ইউর নেম তার নিচের পাশে রয়েছে ইউআরএন ভেরিফিকেশান এই অপশানে আপনি ক্লিক করবেন তো ইউআরএন ভেরিফিকেশান রয়েছে এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজে আপনার তবে আপনাদের যে কার্ডটি রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডটি সেই কার্ডটির মধ্যে আপনার ইউর নাম্বার রয়েছে নিচে আমি আপনার দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন আপনারা দেখতেই পারছেন তো এখান থেকে প্রথমে আপনার ডিস্ট্রিক্টই রয়েছে জেলা সেটি আপনি সিলেক্ট করবেন তারপর রয়েছে ইন্টার ইউএন নাম্বার এখানে আপনাদের কার্ডের মধ্যে যে ইউএন নাম্বারটি রয়েছে সেটি এখানে আপনি এন্টার করে দেবেন তো ইউএনএন নাম্বারটি দেওয়ার পর সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন তো আপনি যখনই সাবমিটে ক্লিক করে দেবেন আপনার নিচে কিন্তু সমস্ত নাম কিন্তু চলে আসবে সেই কার্ডের মধ্যে যাতে যাদের নাম নথিভুক্ত করা রয়েছে দেখতেই পারছেন যে নাম রয়েছে ফিমেল নাম মেল ক্যান্ডিডেট তার পাশাপাশি রয়েছে কার্ড স্ট্যাটাস একটিভ যদি আপনার কার্ডের মধ্যে অ্যাক্টিভ থাকে তাহলে আপনার কার্ডটি কিন্তু চালু রয়েছে এবং ডিঅ্যাক্টিভ থাকে কিন্তু আপনার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আপনার দেখতেই পাচ্ছেন আপনার কার্ডটি কিন্তু ইস্যু করা হয়েছে ছয় নভেম্বর দু হাজার সতেরো সতেরোতে ইস্যু করা হয়েছে এবং এখনও পর্যন্ত কার্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো আপনি কিন্তু দেখতে পারবেন আপনার কার্ডের মধ্যে কার্ডগুলোর নাম রয়েছে এবং আপনাদের এর পাশাপাশি আপনার কার্ডটি বন্ধ হয়েছে নাকি অ্যাক্টিভ রয়েছে তো এখন আমরা দেখিনি যে আপনার কার্ডে যদি নতুন করে নাম নথিভুক্ত করতে হয় সেটা আপনি কি করতে হবে এর পাশে আপনার কার্ডের মধ্যে নামের বানান যদি ভুল থাকে সেটা আপনি কীভাবে সেটিকে সংশোধন করবেন বলা হয়েছে যে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সকল সদস্যের নাম নথিভুক্ত নেই অর্থাৎ কিছু সদস্যের নাম বাদ পড়ে গিয়েছে সেই কার্ড থেকে তাদের নাম কীভাবে নথিভুক্ত করবেন এর জন্য আপনাদের কিন্তু স্বাস্থ্যসাথী কিয়স্ক অর্থাৎ পিইসিতে পরিবারের সদস্যদের নাম কিন্তু নথিভুক্ত করাও বাদ দেওয়া যায় অর্থাৎ সেখানে আপনাদের যেতে হবে সেখান থেকে আপনাদের কিন্তু কার্ডের মধ্যে নাম তুলতে হবে এবং আপনার চাইবেন সেই নাম কিন্তু বাদ দিতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডে নামের বানান ভুল আছে দূরে সরকার ক্যাম্পে সংশোধনের ব্যবস্থা নামের সাধারণ বানান ভুলের জন্য স্বাস্থ্য যদি পরিষেবা পেতে কোনো কিন্তু অসুবিধা হয় না অর্থাৎ আপনার নামের বানান যদি ভুল থাকে সেটা আপনার কোনো অসুবিধা হবে না যেহেতু আপনাদের ছবি রয়েছে সে কার্ডের মধ্যে এর পাশে আপনাদের আঙুলের ছাপ রয়েছে এবং আপনাদের কিন্তু সমস্ত সেখানে রয়েছে সেটা নামের বানান ভুলের জন্য আপনার কোনো কিন্তু অসুবিধা হয় না এছাড়া আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে জেলার স্বাস্থ্যসাথী ক্রিয়স্ক অফিসে কিংবা পিসিতে নামের বানান কিন্তু সংশোধন করা হয় নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম তোলার জন্য ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে এর জন্য আপনি স্বাস্থ্যসাথী ডট গভ গার্ডেন্স অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি আবারও চলে আসবেন এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন আপনি যখনই ক্লিক করবেন পরবর্তীতে আপনি কিন্তু পেজ চলে দেখতেই পারছেন যে নিচে ফর্ম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী এই অপশানে আপনি ক্লিক করবেন তো ফর্ম বিতে আপনি যখনই ক্লিক করবেন ফর্ম বি যে রয়েছে তখন আপনার সামনে ডাউনলোড কিন্তু হয়ে যাবে এরপর ফর্ম বিটিকে আপনি ডাউনলোড করার পর সেটা আপনি প্রিনআউট করে নেবেন প্রিনআউট করে আপনি কি ফিল আপ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফর্মটি আপনার যখন ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি ওপেন করবেন তো কোন অপশানে আপনি কি লিখতে হবে আউট করার পর এই ফর্মটি আপনি আপনার নিকটবর্তী দূরে দূরে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন কিংবা অনলাইন থেকে আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন তো এখানে প্রথমত রয়েছে ডিস্ট্রিক্ট এখানে আপনি জেলা এর পাশাপাশি রয়েছে ব্লক বা মিউনিসিপ্যাল যেটা আপনাদের সেটা আপনি লিখে দেবেন বাকিটা আপনি কাটার জন্য দিয়ে দেবেন এবং পঞ্চায়েত আপনি দিয়ে দেবেন ভিলেজ কিংবা ওয়ার্ড এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো আপনি এখানে দিয়ে দেবেন এরপর রয়েছে যে অ্যাপ্লিকেশান নাম্বার এটা আপনি দিতে হবে না মাইনরিটি স্ট্যাটাস আপনি সংখ্যালঘু কি না যদি হয়ে থাকেন সেটা ইএস করবেন যদি না হয়ে থাকেন সেটা আপনি নতুন টিকমেন্ট দেবেন ইএসটি কেটে দেবেন এর আপনি কাস্ট কি এস সি এস টি ও যেটা সেটাই আপনি সিলেক্ট করবেন জেনারেল হয়ে আপনি সাইডে জেনারেল লিখিয়ে দেবেন এরপরে যে ডিপার্টমেন্ট আপনি কোন কোন ডিপার্টমেন্টে জব করেন কি না তো সেই ডিপার্টমেন্টের নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং কোন ক্যাটাগরি উপরে আপনি জব করেন তো সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে যে অফিস নেম এবং অ্যাড্রেস যদি আপনি জব করে দেখেন সেটা আপনি কোন অফিসে কিংবা কোন অ্যাড্রেসে আপনাদের জব আপনি করে দেখেন সেই অফিসের নাম এখানে আপনি দিয়ে দেবেন যদি না হয়ে থাকে সেটা আপনি এনে অর্থাৎ এন পুলিশ এ লিখে দিতে পারেন কিংবা ক্লোজ করে দিতে পারেন এই সমস্ত ঘর তো এরপর রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং ফাদার্স নেম তো এখানে পরিবারের যে প্রধান অর্থাৎ যে মহিলার বয়স বেশি সব থেকে সেই মহিলার নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং তার বাবার নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর রয়েছে এই সমস্ত ঘর আপনি সিম্পলি কী করবেন নোতে আপনি টিকমেন্ট দিয়ে দেবেন ইএস আপনি কেটে দেবেন তো বলা হয়েছে যে আপনি অর্থাৎ আপনার আগে কোনো স্বাস্থ্য কার্ড রয়েছে কি না যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না যেহেতু আমাদের কার্ড নেই নতুন করে আবেদন করছি সেক্ষেত্রে আমরা কিন্তু ইএস কেটে দেবো এবং নো আমরা টিকমেন্ট দিয়ে দেবো এবং নতুন করে নাম নথিভুক্ত করার জন্য অর্থাৎ কার্ডের মধ্যে কীভাবে আপনি করবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম ভিডিওর মধ্যে তো এরপর রয়েছে মেম্বার নেম এখানে আপনি মেম্বার নেম দিয়ে দেবেন এক এক করে সমস্ত মেম্বারের নাম আপনি দিয়ে দেবেন এবং তারপর তার সাথে তার রিলেশন কী রয়েছে বয়স কত রয়েছে সেক্স কি রয়েছে মোবাইল আমার যেগুলো অ্যাক্টি দিয়ে দেবেন এবং আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার যে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার তা আপনি উল্লেখ করবেন সেই অর্থাৎ মেম্বারে যদি না থাকে সেটা আপনি সেই ঘরটি ক্লোজ করে দেবেন এবং আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বার এখানে আপনি উল্লেখ করবেন না থাকলে আপনি ক্লোজ করে দেবেন এর পাশাপাশি আপনাদের যে সমস্ত নাম আপনি এখানে অ্যাড করলেন এবং সেই সমস্ত নামের মধ্যে যাদের যাদের অর্থাৎ খাদ্যসাদী কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে এবং আধার কার্ড রয়েছে সেগুলো আপনি কিন্তু জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে এর পাশাপাশি এখানে আপনাকে সিগনেচার করতে হবে বেনিফিশারি যে আবেদনকার রয়েছে তার কিন্তু এখানে একটি সিগনেচার করে নিতে হবে এর পাশাপাশি আপনি নিচে চলে আসেন সেই ফর্মের দেখতেই পারছেন নতুন একটি অপশান অ্যাড করা হয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার রিসিপ্ট স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান ফর্ম এবং সিগনেচার এই যে পেসটি রয়েছে নিচের পেস্টটি তা আপনাদের কিন্তু কেটে দিতে পারে তো সেটি আপনি পরবর্তী রেখে দেবেন এবং আপনার স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন তখন এর পাশে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ইউরেন যে নাম্বারটি রয়েছে সেই ইউরেন নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম প্রথমে যে আপনার কাটি একটা অর্থাৎ রিনিউ করতে হবে কি না কি আপনার কাটি বন্ধ হয়ে গিয়েছে সেই কিন্তু আপনাদের মোবাইল যে সিটি ইউরেন নাম্বারটি সেই সেই নাম্বারটি দিয়েও কিন্তু আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন কাকে নাম অ্যাড করা হয়েছে এবং নামের বানান সমস্ত কিছু তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের জন্য অনেক সার্জার অনেক জানিয়ে দেবেন এবং এরকম পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশ ক্লিক করে নোটিফিশ মধ্যে পড়তে ভালো দেখুন এবং সুস্থ থাকুন